সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যান কার্ড সেবার, ছোট বাচ্চাদের প্যান কার্ড সেলোয়ার কিভাবে কাটিং করবেন। তো কাটিং করতে হলে প্রথমে আমরা কামে এই প্যান কার্ড সেলোয়ারটির মাপটি প্রথমে জেনে নিতে হবে। তো মাপ হলো আমাদের 32 ইঞ্চি, পায়ের মোড়ি হলো 9 ইঞ্চি। এটা তো যেহেতু ছোট বাচ্চার প্যান কার্ড সেলোয়ার, কিভাবে কাটিং করবেন সেটা চলে না, এই কাপড়টি আগে ভাঁজ করে নিই। প্রথমে এখানে আমি কিন্তু 4 ভাঁজে কাপড়টি ভাঁজ করে নিয়েছি, এখানে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমরা কাপড়টি এভাবে রাখব। রাখার পর আমাদের এই মাথাগুলো যেহেতু এভাবে আছে, দেখেন আপনারা মাথাগুলো এই সাইডে রয়েছে, সেহেতু প্রথমে আমরা এটা যেহেতু আমরা 2 পাকে ইউজ করব বা পরব, যেহেতু 2 পাকে, সেহেতু আমরা একই নিয়মে কাটবো। প্যান কার্ড কাটার নিয়ম হলো 1 পাক কম বেশি, সেহেতু চলে না দেখে দিই আপনাদের। প্রথমে আমি এখানে এখানে একটি দাগ দিলাম, এখান থেকে আরেকটি রবার কাটের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মতন, 1.5 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নিলাম। দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমাদের 32 মাপ ধরা লাগবে, এখান থেকে এখানে আমি 32 ইঞ্চি, এখান থেকে এখানে 32 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম। এখান থেকে এখানে দাগ দিয়ে নিলাম 32 ইঞ্চি, এবং এখানে মোড়ানোর জন্য এটা বাতি নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এখানে মোড়ানোর জন্য আমি 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। নেওয়ার পর প্রথমে আমরা আমাদের এই শেপ কার্ড দিয়ে, যারা একদম নতুন তাদের জন্য প্রথমে এভাবে শেপ কার্ড দিয়ে প্রথমে এইভাবে শেপ দিয়ে নিব। এইভাবে নেওয়ার পর শেপ কার্ড এভাবে উল্টে ধরব, ধরার পর প্রথমে এইভাবে দাগ দিয়ে নেব। প্রথমে আমরা এই দাগটি দিয়ে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে এখন আমাদের পায়ের মোড়ি হলো, আমাদের এখানে পায়ের মোড়ি হলো 9 ইঞ্চি, যেহেতু এখানে আমরা নেব 10 ইঞ্চি। আমাদের যদি 1/2 ইঞ্চি করে সিলে যায়, আমরা 10.5 এখানে নিলাম, আমাদের এখানে যদি সিলে যায়, এখানেও সিলে যায়, তাহলে আমাদের 9 ইঞ্চি পায়ের মুখটা টিকতেছে। আপনারা যারা সিলাই কাজে নতুন তাদের আমি বুঝিয়ে দিই, এখান থেকে এখানে আমাদের সিলে যায়, তাহলে এটা আমাদের পায়ের মোড়িটা টিকতেছে। এখন আমরা হাই দিব কত, যেহেতু ছোট পায়জামা এটা, আমরা হাই দিব 12 ইঞ্চি, যেহেতু ছোট পায়জামা এটা প্যান্ট কাট সালোয়ার। তারপর এখানে একটি দাগ দিয়ে নেবো, এখানে এই আমি দাগ দিয়ে নিলাম, একদম নতুন যারা তাদেরকে বোঝার জন্য একদম সহজভাবে। দেওয়ার পর আমরা এখান থেকে লুজ দিব, আমরা ১২ ইঞ্চি এখান থেকে লুজ দেব, বা 12.5 ইঞ্চি। আবার এখান থেকে এখানে আমরা 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিব, এখান থেকে 1.5 ইঞ্চি। দেওয়ার পর সুন্দরভাবে এভাবে দাগ দিয়ে নিব। দেওয়ার পর আমরা এখান থেকে এখানে আমরা এখন এই শেপ কাট ধরে আমরা এভাবে দাগ দিয়ে নেব। বড় পায়জামার ক্ষেত্রেও এভাবেই কাটিং করতে হবে, বড় পায়জামার ক্ষেত্রে একটু লুজটা একটু বেশি হবে। এই আমাদের হয়ে গেল প্যান্ট কাট। এভাবে একটু আপনার দাগ দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে যারা একদম নতুন। এই দেখেন আমাদের প্যান্ট কাট সালোয়ারটা কিন্তু পুরোপুরি আমি দাগ দিয়ে নিয়েছি, এখন আমরা কাটিং করে নেব। কাটিং করার জন্য প্রথমে আমি নিচ থেকে কাটিং করতেছি, এইভাবে কাটে নেবেন। সবসময় সেলাইয়ের জন্য বাতি রাখবেন আপনারা, এই কাপড়টি আমরা যদি এভাবে এই কাপড়টি এভাবে কাটিং করলে আমরা 2 পাকি পরতে পারবো কাপড়টি। এটা যদি আমি কম বেশি করে কেটে নেই, তাহলে কিন্তু আমরা এক সাইডে পরতে পারবো, 2 সাইডই পরতে পারবো না। সেহেতু আমি যেহেতু এটা 2 পাকি আমরা ইউজ করবো, সেহেতু এটা আমি
একই ভাবে কাটলাম, কিন্তু আরেকটি নিয়মে আছে, এক পার্ট কম বেশি করা যায়, হয়তো সামনের পার্ট আমরা কম নিব, পিছনের পার্টটি একটু বাড়তি নিব। যেহেতু আমি এটা দুই দুই সাইডে ইউজ করবো, সেহেতু আমি এটা একই সমানভাবে কাটিং করে নিলাম। এই হয়ে গেল আমাদের প্যান্ট কাট সালোয়ার কাটিং। আমরা এখান থেকে এখানে মুড়ি দেবো এভাবে, এবং এখানে দেবো এখানে মুড়ি। এই হয়ে গেল আমাদের প্যান্ট কাট সালোয়ার কাটিং। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।